আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সিএসএস এর প্রথম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখতে চাচ্ছি সিএসএস এ কমেন্ট এবং কালার কোড। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিও শুরু করার পূর্বে আমি বলে নিই, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে সিএসএস কোড লেখার জন্য আমি জাস্ট একটা এইচটিএমএল ফাইল তৈরি করছি color.html নামে, এবং আমি আজকে জাস্ট ইন্টারনাল সিএসএসই লিখবো, কোনো এক্সটার্নাল সিএসএস লিখবো না। তো এটাকে আমি জাস্ট সাবলাইম টেক্সটে ওপেন করি এবং আমাদের যা যা লাগে ডকুমেন্ট দিলাম, সাপোজ সিএসএস কালার্স এন্ড কমেন্টস টিউটোরিয়াল। এটাকে আমি ব্রাউজার ওপেন করি, তো যাই হোক আমাদের ব্রাউজারে এটা ওপেন হয়েছে এবং আমরা এখন এখানে সিএসএস লিখব। তো আমি এর আগে জাস্ট একটা এইচ ওয়ান এলিমেন্ট নিয়ে আসি, এখানের মধ্যে লিখলাম যে টুডে উই উইল লার্ন কমেন্টস অ্যান্ড কালার্স ইন সিএসএস, এটা লিখলাম এবং এটা দেখি আমাদের এখানে চলে আসতেছে। সো আমি একটু জুম আউট করি। এখন আমরা আমাদের এখানে সিএসএস লিখব। আমরা জানি আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে কিন্তু সিএসএস লিখতে পারি। সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে স্টাইল ট্যাগটা ইউজ করে, আর আরেকটা হচ্ছে যেই এলিমেন্টটাকে আমরা স্টাইল করতে চাচ্ছি সেটার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। ঠিক আছে, এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা সিএসএস কোড লিখতে পারি। তারপর এখানে স্টাইল ট্যাগ, হেড ট্যাগের উপরে স্টাইল ট্যাগ ইউজ করে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো এই দুইভাবে আমরা সিএসএস লিখতে পারি। বাট একটা জিনিস হচ্ছে গিয়ে এক্সটার্নাল সিএসএস বা ডট সিএসএস ফাইলের মধ্যে আমরা এইচটিএমএল কোড লিখতে পারবো না। ঠিক আছে, সো আমরা এখানে এখন স্টাইল সিএসএস লিখবো। তার আগে আমি একটু আগের পার্টে যে নোটসটা দিছিলাম সেটা একটু ওপেন করি। আমরা এভাবে বলছিলাম যে আমরা প্রথমে সিলেক্টর দিয়ে আমরা কোন জিনিসটাকে সিএসএস লিখব সেটা সিলেক্ট করি, তারপর সেকেন্ড ব্রেকেট দিয়ে দিয়ে প্রপার্টি এবং ভ্যালু ইউজ করি। তো এখানে আমি সাপোজ একটা এইচ ওয়ান আছে, আমি এই এইচ ওয়ানটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমি একটা সিএসএস লিখব। ঠিক আছে, ও সরি, তার আগে আমি কমেন্ট জিনিসটা একটু দেখাই দিই। কমেন্ট সিএসএস এর মধ্যে দুইটা ওয়েতে করা হয়, বা কমেন্ট দুই প্রকারের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং আরেকটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। কমেন্ট লেখার জন্য আমাদের যা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং একটা স্টেরিস্ক, ঠিক আছে, বা স্টার চিহ্ন যেটা কি বোর্ডে আপনারা বলেন, এবং এটার ভিতরে আপনারা যা আছে সব সিএসএস কোডে কমেন্ট লিখবেন। এবং এটা হচ্ছে গিয়ে স্টার্টিং, এই এন্ডিংটা কীরকম হবে সিএসএস এর কমেন্টের, এই এর এন্ডিংটা হবে একদম এটার উল্টাটা, অর্থাৎ এখানে একটা স্টার চিহ্ন দিবেন বা স্টারিস্ক দিবেন দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ। এরপরে আপনি যাই লিখবেন সব কিছুই কিন্তু একটা কোড হিসেবে কাজ করবে এবং এটার মধ্যে আপনি যাই লিখবেন সব একটা কমেন্ট আকারে কাজ করবে। সাপোজ এখানে লিখলেন দিস ইজ এ কমেন্ট, দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট বোঝায়। তো কমেন্ট মেইনলি এরকমই লেখা হয়। এখন মাল্টিপল লাইন কমেন্ট কীরকম লেখা হয়, সাপোজ আপনি এটাকে কপি করলেন, এখানে আপনি দিয়ে গেলেন এরকম অনেকগুলো লাইন কমেন্ট কমেন্ট লিখলেন, লিখে আপনি এরকম লিখতে পারেন, এখানে স্টার দিতে পারেন, এটা আপনার বিষয়, আপনি যদি এখানে স্টার দেন এরকম আপনারা করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই, এটা একটা কমেন্ট আকারে কাজ করবে। সো অ্যাজ ইউর উইশ, আপনি যেরকম চান, বাট অবশ্যই এটা স্টার্ট করতে হবে এরকম স্ল্যাশ এবং স্টারিস দিয়ে এবং এন্ড করতে হবে রুলটাটা দিয়ে। সো আমি এখানে জাস্ট এই একটা সিঙ্গেল লাইনই কমেন্ট রাখলাম। এখন আমরা সিএসএস কোড অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি সাপোজ এখানে আমাদের একটা এইচ ওয়ান আছে,
আমি এটাকে সিলেক্ট করলাম, করে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি এখানে যে কোনো মানে সিএসএস কোড অ্যাপ্লাই করতে পারেন সিঙ্গেল লাইনে, অর্থাৎ এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটা কোনো প্রবলেম না। বাট আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা করব। এখানে আমরা একটা এন্টার দিলে দেখেন এটা সুন্দর করে আসতেছে। এরকমই মেনলি সিএসএস আমরা লিখে থাকি, ইন্টারনাল সিএসএস যেগুলো থাকে। সো এখন আমরা এই সিএস এই এইচ ওয়ানের মধ্যে একটা প্রপার্টি ইউজ করব সিএসএস এ, সেটার নাম হচ্ছে কালার। এই প্রপার্টি দিয়ে বোঝায় হচ্ছে কি, যেই এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করছি সেই এলিমেন্টের মধ্যে যতগুলা টেক্সট আছে সেই টেক্সটের কালারটাকে। এখন আমি যদি এটার কালারের এই প্রপার্টির একটা ভ্যালু দেই, সাপোজ রেড, তাহলে এটা রেড চলে আসবে। কারণ হচ্ছে গিয়ে এইচ ওয়ান যে এলিমেন্টটা আছে এই এইচ ওয়ানের মধ্যে সে এই টেক্সটগুলো পাইছে, এবং আমরা তাকে সিএসএস দিয়ে বলে দিছি যে তোমার এই প্রপার্টির ভ্যালুটা হবে রেড, এজন্য সে রেড দেখাচ্ছে। এখানে যদি আপনি দেন গ্রিন, তাহলে এটা অবশ্যই গ্রিন দেখাবে। এখন আমরা ইজি একটা সিএসএস কোড লিখে ফেলছি, আমরা সিএসএস প্রপার্টি বুঝতে পারছি এবং সিএসএস এর ভ্যালু বুঝতে পারছি। এখন যে জিনিসটা হচ্ছে, সিএসএস এর যে কালার জিনিসটা আছে, এই কালারটা কি মাত্র কয়েকটা, যেমন আমি ইউজ করছি রেড, গ্রিন, ব্লু বা ব্ল্যাক, হোয়াইট, এই জিনিসগুলাই, নাকি আরও অনেকগুলা কালার আছে? কালার কিন্তু অনেকগুলাই আছে। আপনি যদি এখানে এসে একটু সার্চ দেন দে সিএসএস কালার্স, তাহলে এখানে দেখতে পারেন W3 স্কুলের প্রথম তিনটাই আসছে। আমি একটা ওপেন করি, এখানে আপনি দেখতে পারেন অনেক ধরনের কালারের নাম আছে। আপনি এখানে যদি একুয়া দেন, দেখি একুয়া দিলে আমাদের এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করতেছে। এই যে দেখেন এখানে যে কালারটা দেখাচ্ছে আমাদের, কিন্তু একোয়া ইউজ করার জন্য এখানেও সেম কালারটা ইউজ করতেছে। এখানে দেখেন অনেকগুলা নাম আছে, সাপোজ আপনি অ্যালিস ব্লু দেখতে পারতেছেন, অ্যান্টিকিউ হোয়াইট, একোয়া, তারপর ব্ল্যাক, ব্লু, ব্লু ভায়োলেট, ব্রাউন, এই জিনিসগুলো অনেকগুলো দেখতে পারতেছেন। এবং সিএসএস এর কালার কিন্তু এখানেই সীমাবদ্ধ না, এটার আরও অনেকগুলা কালার আছে, যেমন হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল কালার, তারপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল কালার্স উইথ ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে গিয়ে আরজিবি কালার্স, যেটা দিয়ে রেড, গ্রিন, ব্লু বোঝায়, তারপর আরজিবিএ অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, আলফা, তারপর এইচএসএল, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। বাট সিএসএস এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই যে কালারের নামগুলো আছে, এটা দেখতে পাচ্ছেন এই কালারের নামগুলো, তারপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল কালার অর্থাৎ হেক্স কোড ইউজ করে, তারপর হচ্ছে গিয়ে আরজিবি কালার। তো আমরা আস্তে আস্তে এই সবগুলাই দেখব। তো আমি ফার্স্ট অফ অল এখানে আরজিবি কালারটা যদি আপনাদের বলি, তো আমি এখানে আরজিবি কালার পিকার একটা আছে, আরজিবি কালার পিকার যদি থেকে সার্চ দেই, তাহলে W3 স্কুলে আসছেন, এটা না, কালার আরজিবিতে যাই আমরা, তাহলে দেখেন এখানে একটা কালার আরজিবি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কালার আরজিবি দিয়ে প্রথমেই বোঝাচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটা আমি আগেই বলছি। এবং এই যে রেড, গ্রিন, ব্লুটা আছে, এটার ভ্যালু কিন্তু 0 থেকে শুরু হয়ে 255 অর্থাৎ 255 পর্যন্ত, 55 পর্যন্ত থাকে। সো এটার বিভিন্ন ভ্যালু হয়, এবং এই তিনটা কালার অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, এই যে মৌলিক তিনটা কালার আছে, তিনটা কালার মিলেই কিন্তু একটা কালার প্রোভাইড করে। সাপোজ আমি যদি এখানে সবগুলোকে 255 দেই, রেডও দিলাম, গ্রিনও দিলাম, এবং এখানে ব্লুও দিলাম, তাহলে দেখেন এখানে একটা কালার প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। সো আমি যদি এখানে চেঞ্জ করি, তারপর এখানে চেঞ্জ করি, এখানে চেঞ্জ করি, প্রতিটা চেঞ্জের জন্যই কিন্তু কালারটা চেঞ্জ হয়, কিছু না কিছু পরিমাণ চেঞ্জ হয়, সেটা যদি আমরা মানে খালি চোখে নাও দেখতে পারি, বাট এখানে অবশ্যই কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো আমরা সেম এখানে আমাদের এই যে কালারটা আছে, এখানে আমরা আরজিবি কালার ইউজ করতে পারি। আরজিবি কালার ইউজ করার জন্য অবশ্যই আপনাকে আরজিবি লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন, শেষ করবেন, দেওয়ার পর আপনি এখানে ভ্যালু দেন, সাপোজ 255, তারপর 0, তারপর আবার 0। এখানে দেখেন এটা অবশ্যই রেড দেখাবে, কারণ হচ্ছে কি আপনি এটাকে 255 দেন এবং এটাকে 0 করেন, এটাকেও 0 করেন, এখানে রেড দেখাচ্ছে।
তো এরকম আপনি যদি এটাকে মিলায় দেন 120 তারপর হচ্ছে গিয়ে 90, তাহলে দেখেন কোন কালারটা আছে। এই কালারের নাম আমি জানি না, বাট একটা কালার পাচ্ছেন। এরকম আপনি কালার পিক করতে পারেন এখানে বিভিন্ন, যেটা আপনার পছন্দ হয়। তাহলে আপনি এখানে হেক্স মানে আরজিবি কালারটা পেয়ে যাবেন। তো এরকমই মেইনলি আরজিবি কালারটা ইউজ করা হয়। এখন সাপোজ আপনি এটাকে চেঞ্জ করলেন, এখানে দিলেন 210, আচ্ছা 220। এখন দেখেন এটা একটু রেডের দিকেই থাকবে, বাট এটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আর এর, তাই এটা এখানে বোঝা মানে একটু রেডের দিকে যাচ্ছে, বাট অন্য কালারগুলোর জন্য এটা এক্স্যাক্ট রেড বোঝা যাচ্ছে না। এখন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, সেটা আপনি চাচ্ছেন যে রেড আর ব্লুটা হচ্ছে জিরো থাকবে এবং এটা হবে একদম 255 পর্যন্ত। সো এখানে অবশ্যই আপনি জিরো দিবেন, এখানেও জিরো দিবেন, এখানে 255 দিবেন। এটা দেওয়ার পর কিন্তু গ্রিন চলে আসবে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এখানে যেরকম সিরিয়ালটা মেনটেন করছে, এখানেও কিন্তু আপনাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন না করলে কিন্তু সে এক্স্যাক্ট কালারটা পাবে না। এখানে প্রথম প্যারামিটার প্রথম আর্গুমেন্ট দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে রেড, তারপর দ্বিতীয় আর্গুমেন্টের ভ্যালু দিয়ে বোঝায় গ্রিন, তারপর তৃতীয় আর্গুমেন্টের ভ্যালু দিয়ে বোঝায় ব্লু। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওটাতে অন্য যে কালারগুলো আছে হ্যাক্স HSL, এই কালারগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।